গুড মর্নিং, আবারও সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। তো যেহেতু আমি আমার ব্লগটা সকালবেলা থেকে শুরু করলাম, তো আমার সকল ফ্রেন্ডকে জানাই শুভ সকাল। তো এখানে এই যে ভাতের ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কলাতে, কাঁচকলা ভাজা করব আজকে, আর এখানে একটু বিনস আছে, আর এখানে আছে গাজর। তো এটা মুগের ডালে দেবো, আর এখানে মুগের ডালটায় জল দিয়েছি, গ্যাসটা অন করাই আছে, আর একটুখানি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে জল দিয়েছি, একটু সিদ্ধ করে নেবো। তো এইগুলো আমার এখনও দেওয়া হয়নি, সেই জন্য প্রেশার কুকারটা আমি এখনও চাপা দিইনি। এখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো মুগের ডালেতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্যে। তো এই যে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই ডালটা এখনো মশলা দিইনি, মশলা দেবো। এখানে আলু ভেজে নিয়েছি, আর এখানে এই যে কাঁচকলা ভেজেছি। তো চলুন এবার মশলাটা করে নিই। মশলা বলতে সেরকম কিছু না, ওই একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর গোটা জিরেটা দিলাম কারণ আমার গোটা জিরে বেশ ভালো লাগে মুখে যখন পড়ে। তো গোটা জিরেটা দিয়ে মানে এগুলো ভেজে নিলাম, তিনটেকে মিলিয়ে একসাথেই ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, তাতে একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে তারপরে একটু আদাও দিয়ে দিয়েছি। আদা দিয়ে এবার এগুলো সব কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আবার কি একটু জল দিয়ে দেবো। তো একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তার সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার ভালো লাগে, মুগের ডালে একটুখানি চিনি না দিলে যেন কেমন লাগে, তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন একটুখানি তেল ছেড়ে দিয়েছে, তো মশলাটা তার মানে হয়ে গেছে। তো এবার আমি ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। তো ওদিকে ডালটা হচ্ছে, ততক্ষণে আর দাঁড়িয়ে থেকে করবোটা কি, ভাবলাম যে ঘরের আরও কিছু কাজ আছে সেইগুলো করে নিই। তো সেই জন্য ছাদেতে যে জামা কাপড়গুলো ছিল, তো সেইগুলো আবার নিতে চলে এলাম, কালকে একটু কেচে দিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে ওদিকে যেমন ডালটা হচ্ছে, তাহলে এদিকে এই কাজগুলো করে নিই। অনেকগুলোই জামা কাপড় হয়েছিল, তো সেইগুলো সব নিয়ে চলে এলাম। এবার চান টান করবো, তারপরে ঠাকুরকে সেবা দেবো। তো এখানে আমার চান হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে পকোড়া নিয়ে চলে এসেছে, আজকে যেহেতু বৃহস্পতিবার ওইটা নিরামিষ, ফুলকপির পকোড়া নিরামিষ, তো সেইটা দোকান থেকে এনেছে। আর এখানে যে আলু ভাজাটা আমি ভেজেছিলাম, সেইটা আবার তাওয়াজবাবু বললো যে একটু মাখবে, কারণ নিরামিষ দিনে যেন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে। তো ওইখানে একটুখানি গোটা জিরে ভেজে, তারপরে শুকনো লঙ্কা আবারও ভেজে, আর তার সাথে একটু যে ধনে পাতার আর কি পাউডার করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আলু ভাজাটা ভালো করে মেখে নিলাম।
তো ডালটা নামানোর সময় একটুখানি ভাজা মশলা দিয়েছিলাম, সেটা আর আপনাদের বলা হয়নি। তো বাবু যেহেতু টিউশনে যায় নি, মামামের এই কদিন ধরে টিউশনে যেতে মোটেই ভালো লাগছে না, তো সেই জন্য ও মানে এমনিতে শরীরটা খারাপ, তার উপর আবার টিউশনে যাবে যে একটু মনটা খারাপ করে করে যাচ্ছে, কারণ দু ভাই বোনে একসাথে যায় তো একটা একা যেতে কেমন লাগছে। তো এইখানে আজকের আবহাওয়াটা একদমই ভালো নয়। শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 8টা বাজে। তো আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ বিকালবেলার দিকে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য আর ব্লগটা কিছু করাই হয়নি। তো আর মামাম টিউশনে গিয়েছিলো, টিউশন থেকে এসে একটুখানি শুয়ে পড়েছে, কারণ ওর শরীরটা ভালো নেই, একটু জ্বর এসেছে, তো ওষুধ খাইয়ে দিয়েছি। আর একটু মানে টিউশন থেকে এসে কিছু খায়নি, মানে ভাত এসব কিছু খায়নি, তো ওর খিদে পেয়েছে। আর ঘরে তো দুধও শেষ হয়ে গেছে, তো এখন একটু নিচেই যাব দুধ নিয়ে আসতে, তারপরে ওকে একটু গরম করে যদি বিস্কুট ফিস্কুট খায় তো খাবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আর এই সন্ধ্যাবেলা থেকে কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর শুনে যাবো। তো মামাম ঘরেতে আছে, তো মামামকে একটু চাবি দিয়ে যাব, কারণ ও একাই আছে ঘরেতে। তো আমি এখন দোকানে বেরিয়ে পড়েছি, তো চলো মা চাবি দিয়ে যাচ্ছি। হ্যাঁ তো মামামের শরীরটা একদমই ভালো যাচ্ছে না, ভাবলাম যে একটু দুধ গরম দিই, ওরও ভালো লাগবে আর গলাটাই একটু আরামও পাবে। তো সেই জন্য এখানে মামা বসে আছে আর ও কেমন সর খাচ্ছে দেখুন, দুধের সর খেতে ও খুব ভালোবাসে। তো এবার ওকে দুধটা দিয়ে দিলাম, এবার ও খেয়ে নেবে, একটু কুসুম কুসুম গরমই খাবে, বেশ গলাই ভালো লাগবে। তো এই ভিডিওতে সকালবেলা আসছি, তার কারণ কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা ভিডিওটা শেষ করে দিই। তো চলুন ব্লগটা শেষ করে দিচ্ছি, ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে, তার জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।